नमस्कार बंधुरा, आमी पापिया, पापियास किचेने तुम्हारे स्वागत। आज के आबार एक नतून रेसिपी निये तुम्हारे काछे हाजिर हो गेछि। नतून ये रेसिपिटा कि तुम्हारे घरे थाले देखिए दी। आज के आमी तुम्हारे चिकेन तावा कबाब बनिए देखाबो। ताहले चलो चिकेन तावा कबाबटा केमन भावे बानाय तुम्हारे घरे देखिए दी। चिकेन तावा कबाब बनानोर जोन्नो देखो आमी एखाने तीन कोया रसुन निएछि, दुटो काँचा लंका, एक इंची मतो आदा, एकटा बड़ो साइजेर पेंयाज आमी एरकम करे कुचिए निएछि। एटाके आमी एकटु मिक्सिते दिए हल्का करे एकटु पेस्ट करे नेब, खूब मिहि पेस्ट करब ना। एटाके एकटु पेस्ट करे निएछि। देखो पेस्टटा करा हये गेछे, जे एक्सट्रा जलटा आछे ना देखो ओई जलटा आमी एकटु एकटा कापड़ेर मध्ये दिए एकटु निकड़े नेब। এক্সট্রা যে জলটা আছে সেটা আমি মিশিয়ে নিলাম। এখানে আমি দেখো 150 গ্রাম মতো বোনলেস চিকেন, এটা আমি এবার মিক্সিতে একটুখানি কিমা করে নেব। দেখো কিমাটা বানানো হয়ে গেছে। দেখো আমি এখানে নিয়েছি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, সব হাফ চা চামচ করে আছে। লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো, আর এখানে আছে স্বাদ মতো নুন। এগুলোকে এখানে দিয়ে দিলাম। আর এখানে দেব 2 চা চামচ মতো বেসন। এবার আমি ভালো করে মেখে নিচ্ছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। তেল নিয়ে নিয়েছি সাদা, হাতে একটু সাদা তেল দেওয়ার পর এটাকে আমি গোল গোল করে করে নিচ্ছি, গোল গোল করে নিচ্ছি। দেখো তেল দিলে কি হবে, হাতে লেগে যাবে না। আরেকটা আমি করে দেখাচ্ছি একইভাবে আমি সবটা করে নিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো সবগুলো আমার করা হয়ে গেছে। এখানে আমি একটা ফ্রাইং প্যান চাপিয়ে দিয়েছি, তাতে এবার দিয়ে দিচ্ছি তেল। 3 চা চামচ মতো দিয়ে দিলাম সাদা তেল। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোয়ে রেখেছি। গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে এগুলোকে আমি এবার ভেজে নেব। এবার আমি একটা একটা করে উল্টে দিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। ভালো করে একটু ভেজে নিচ্ছি, লাল করে দিয়ে তোমাদের ঘরে দেখাচ্ছি। দেখো কাবাবগুলো পুরো আমার রেডি হয়ে গেছে। আমি এবার নাবিয়ে নিয়ে তোমাদের ঘরে দেখাচ্ছি।
এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। প্লিজ প্লিজ তোমরা যেন সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার, আবার তোমাদের সঙ্গে পরের ভিডিও দেখা হবে।